শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি কথাগুলি বলছিলাম কিন্তু কথাগুলো খুব আস্তে হয়ে গেছে, আমাকে দেখে মনে হচ্ছে আমি খুব মানে অসুস্থ আমার মুখটা। তো স্বাভাবিক আমি ঝগড়া করেছি, তো ঝগড়া অশান্তি করার পরে মুড মেজাজ কিছুই ভালো নেই, কিছু ভালো লাগছে না, সারাদিনই মানে খুব খারাপ যাচ্ছে। তো আমার সাথে তোমরা থাকো দেখতে। তো আমি গরম জল করছিলাম, তখন ওই ভাইটা এসে বলছে চা করো বৌদি, চা খাবো। আমি তো চা করি ওর বাবার জন্য, তো দুই কাপ চা করে দিলাম দুজনের জন্য। তো চা খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো দেখো এখানে উচ্ছে দিয়ে ডাল করেছি আর কুমড়ো ছেঁচকি করব, কুমড়ো ছেঁচকি কেটে রেখেছি, কুমড়ো আর আলু ছেঁচকি করব। আর রয়েছে এখানে কলমি শাক, এটাকে ভাজা করব। আমি কথাগুলি বলেছি আজকে, কথাগুলি কেন শোনা যাচ্ছে না জানি না। তো ভাত হয়ে গেছে দেখো, আর আজকে যেহেতু গুরু পূর্ণিমা তো নিরামিষ সব কিছু। আর আমার ছেলে দোকান থেকে পেন আর চাউমিন নিয়ে এসছে, ওকে স্কুলে আর খাওয়ার জন্য থালা টালা কিছু দিই না, খালি ঝামেলা করে ওর থেকে সিনিয়ররা। তো আমি ওকে টিফিন বানিয়ে দিই, তো টিফিন বানানোর জন্য একটা চাউমিন নিয়ে এসছে ও, আর পেনটা দেখাচ্ছে, পেনটা নিয়ে এলো। আর ও খেয়ে স্কুলে বেরিয়ে গেছে, ওর থালার মধ্যে আমি ভাত নিয়ে নিয়েছি, ওখানে শাক ভাজা রয়েছে, কুমড়ো ছেঁচকি, আর ও উচ্ছেগুলি খায়নি, ডাল দিয়ে ভাত খেয়ে গেছে, উচ্ছেগুলি বেঁচে রেখে গেছে। তো আমি খেয়ে দিয়ে নিচ্ছি, তারপর আবার তোমাদের সামনে চলে আসবো। তো দেখো স্কুল ছুটি হয়েছে 3টের সময়, ঠিক আছে 3টের সময় স্কুল ছুটি হয়েছে। আমার পাশের বাড়ি একটা ছেলে পড়ে, তার মা তাকে নিয়ে এসছে, 3:10 বেজে গেছে, বাড়িতে আসার নাম নেই। আমি গিয়ে দেখছি ও স্কুলের ওখানে একটা দোকান, যেতে রাস্তার ওখানে যে দোকানগুলি পড়ে ওইখানে কতগুলি ছেলের সাথে বাদরামি করছে। আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কীরকমভাবে শুনছে, যেন আমি পড়া পড়ছি আর ও শুনছে, ঠিক আছে আমি দূর থেকে দেখছিলাম। তারপরে যখন আমি চিৎকার দিয়েছি তখন ভয়ে দৌড়ে চলে এসছে, এসে এখন এই যে ভাত খাচ্ছে, আর এখন বাজে 4:45। আমি যদি না যেতাম ও কখন বাড়িতে ঢুকতে তার কোনো ঠিক ছিল না। আজকে ওর বাবাকে দিয়ে কীরকম মানে মার খাওয়াই, শুধু তোমরা দেখো ও এত বাজে তৈরি হয়ে গেছে কিসের জন্য।